পৃথিবি বাংলার দূরেরও কাছের বিশ্বের যেকোনো অবস্থানে অবস্থানকৃত কৃত সমস্ত দর্শক শ্রোতাকে আমাদের নিয়মিত আয়োজনে আমন্ত্রণ জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আয়োজন তা হচ্ছে আকিদা আমরা নবী করিম সাল্লি ভাসাল্লামের রাষ্ট্র ব্যবস্থার যে স্বরাষ্ট্র নীতি অনুশীলিত হয়েছিল সেই বিষয়ে আপনাদের সামনে একটি পর্ব উপহার দিয়েছিলাম কথাগুলো আরও অসম্পূর্ণ থেকে যাওয়ায় এ মর্মে আরও একটি পর্ব আপনাদের সামনে উপহার দিতে আমরা প্রয়াস ব্যক্ত করছি আসুন আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ আব্দুর বিন ইউসুফ রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর রয়েছেন শেখ হাসান জামিল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম আলমাদ আসসালাম আলাইকুম মোরাহ্মাত উল্লাহিয়া বরাকত তার উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলামী সুপ্রিয় দর্শক আসুন তাহলে আমরা আলোচ্য বিষয় সর্বপ্রথমেই যাচ্ছি শাখ আব্দুর বিন ইউসুফের কাছে আর আহামদুল্লাহ আল আহামদুল্লাহ ওয়াহদা ও সালত ওসলাম আল্লাহ মানলা নাদিয়া বাদা আমরা যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে একটি দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং একটি দেশে যত জনগণ রয়েছে মুসলিম অমুসলিম সবার যথাযথ হক প্রদানের জন্য একটি যে কার্যক্রমের জায়গা থাকে তাকেই বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে আমরা সেই জায়গাটি দেখছি যে তা ছিল রাসুল আলি সাল্লামের জন্য মসজিদের নবাবী তিনি মসজিদের নবাবিতে বসেই প্রত্যেকটা মানুষের যথাযথ হক আদায়ের চেষ্টা করেছেন সাথে সাথে সেখান থেকেই তিনি যেখানে যেখানে লোক পাঠানো প্রয়োজন মনে করেছেন সেখানে লোক পাঠিয়েছেন যখন কোনো সময় কারো সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করেছেন তখন তিনি তাই করেছেন যেমন আমরা একটা পরামর্শের ঘটনা বোখারি মুসলিম থেকে পেশ করতে পারি সেটা হলো এই যে হনাইনের যুদ্ধে কিছু লোক এবং কিছু অর্থ সম্পদ রাসুলের হাতে আটকা পড়েছিল তো সাল্লাম তাদেরকে জনগণের মধ্যে ভাগ করে দিলেন লোকগুলিকে এবং সম্পদগুলি নিজের অধীনে রেখে অপেক্ষা করতে লাগলেন তাদের যারা আত্মীয় স্বজন আছে তারা কি বলতে চায় তারা এসে রাসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে এসে আত্মসমর্পণ করলো তখন আল্লাহ রাসুল তাদেরকে বললেন তাহলে তোমরা কি চাও তারা বলল যে আমাদের যেসব জনগণ আপনাদের হাতে রয়েছে সেগুলি আমরা ফেরত চাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম ডেকে বললেন যে তারা এ প্রস্তাব দিয়েছে যার কাছে যাকে আল্লাহ রাসুল হস্তান্তর করেছিলেন তারা সবাই নিজ নিজ ভাগের গোলামকে লোককে রাসুলের হাতে সমর্পণ করলেন আল্লাহ রাসুল তাদেরকে তাদের হাতে সমর্পণ করলেন এবং সম্পদগুলি তার হাতে রেখে দিলেন অত্র বোখারি মুসলিমের বিবরণে বোঝা যায় যে তিনি একটা বাহিরের লোকের সাথে একটা সমাধা কিভাবে করতে হবে এই বিষয়টি তিনি ওই মসজিদে বসে বসেই করতেন এবং বহির্বিশ্বের ব্যাপারেও তিনি এইভাবে যোগাযোগ রাখতেন তার একটি গুরুত্বপূর্ণ কথা আমরা বলতে পারি যে আলা হাজরামিকে রাজিয়াল্লাহ তালহ দায়িত্বশীল হিসাবে পাঠিয়েছিলেন তিনি বাহারাইনে এবং তিনি বলেছিলেন ওখানে যা অর্থ সম্পদ তুমি উপার্জন করবে জাকাতের মাধ্যমে সেগুলি এখানে অতি সত্তর পাঠিয়ে দিও ওই সময় তিনি সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য বেশ কিছু লোকের সাথে অদা করেছিলেন যে আমি আলা হাজরামি অর্থ সম্পদ পাঠালে তোমাকে তোমাকে এই সম্পদ প্রদান করব। তা আলা হাজরামির সম্পদ পৌঁছার পূর্বেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন তখন খলিফা হলেন আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালাম ইতিমধ্যে আলা হাজরামি রাজি আল্লাহ সম্পদ বাহারান থেকে চলে আসলো তখন তিনি সবাকে ডেকে বললেন এই শোনো রাসুল সাল্লাহ আলি সাল্লাম যার সাথে অদা করেছিল যে আল্লাহ হাজার আমি সম্পদ পাঠালে তোমাকে এই দেবো তোমাকে এই দেবো বলো কে কি অদা পেয়েছে আল্লাহ রসুলের পক্ষ থেকে কয়েকজন সাহাবি বললেন যে আমার সাথে অদা ছিল এই আমার সাথে অদা ছিল এই তখন রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের অদা অনুযায়ী আউবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো ওই সম্পদকে তাদের নিকটে হস্তান্তর করলেন অত্র বর্ণনা দ্বারা বোঝা যায় যে তিনি এইভাবেই বহির্বিশ্বের সাথে এবং সাহাবিগণের সাথে যোগাযোগ রেখেই দেশ পরিচালনা করতেন যে সুন্দর আলোচনার মুজ্জামান সালাম আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম তো যখনই আমরা স্বরাষ্ট্র কথা বলবো অথবা আভ্যন্তরীণ নীতি মুসলিম সমাজের ভিতরে তখনই কিন্তু এই বিষয়টাই বেশি গুরুত্বের অধিকারী হবে যে জনগণের মধ্যে ঐক্য রাখা ঐক্য সংহতি বজায় রাখা এটি কিন্তু হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ঐক্য সংহতি বজায় রাখতে যেয়ে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের বিষয়টায় যে মহাজের আনসারের মাঝে তিনি ভ্রাতৃত্ব কায়েম করেছিলেন অন্যথায় কি হয় যে সমাজে অভাবী শ্রেণী থাকে সেই সমাজে কিন্তু চুরি ডাকাতি চিন্তায় তারপরে যত ধরনের অনৈতিকতা এগুলো প্রকাশ পায় এটার দরজাটাই আল্লাহ রসুলাম বন্ধ করে দিলেন এইভাবে ভ্রাতৃত্বের মাধ্যমে তারা যখনই আল্লাহ রসুল ভ্রাতৃত্ব কায়েম করে দিলেন তখন যাদের কাছে অর্থ সম্পদ ছিল তারা নিজেরাই ইমানি দায়িত্ব থেকে তারাই খুঁজে বের করতে লাগলো যে কারা কারা অভাবী আছে আমার সম্পদে অর্ধেক দিয়ে দেবো এমনকি স্ত্রীর অর্ধেক দিয়ে দেবো যে সমাজটাকে রাসূস সাল্লাম তার নীতিতে এভাবে গড়ে তুলেছিলেন সেই সমাজ ছিল কত শান্তিপূর্ণ এবং দুই জনে স্থা আছে একজনকে দিয়ে আরেকজন দিতে এটার মাধ্যমে আরেকটা জিনিস নিশ্চিত হয়েছিল সেটা হলো মুসলিম সমাজ এবং মুসলিম সমাজের যে ভূখণ্ড এটারও নিরাপত্তা বিধান হয় ঠিক রাখতে পারলে যেমন শান্তি শৃঙ্খলা বহিরাগত শত্রু থেকেও কিন্তু একটা বিরাট ব্যবস্থা আজকে আমাদের ভিতরে যে আল্লাহ রসুল এই নীতি না থাকার কারণে আমরা দেশ চালাচ্ছি বহু দল দিয়ে বহু দলের ফলে কি হচ্ছে না শাসন করে কোন না জনগণ শাসকদেরকে মেনে নিতে পারছে আমাদের সমাজে এটাই তার পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা সমাজ পরিচালনার ক্ষেত্রে যে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্না এটা না বোঝার কারণে আমরা কিন্তু রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতাসীন তারাও আজাব গজবের মধ্যে আসি যারা জনগণ তারাও কিন্তু বিভিন্ন ধরনের অশান্তি এবং বিরূপ পরিবেশের হত্যা নির্যাতন নীতিমালা দরকার সেটাই আমরা হারিয়ে ফেলেছি এটা কিন্তু ওখান থেকেই আমরা নিতে পারতাম আদর্শের ভিত্তিতে আমরা সেটা পরিচালনা করতে পারছি না যে শেখ হাসান জামিল কি বলনা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণের শান্তি নিরাপত্তা সুখ দুঃখ এই সব কিছু বুঝার জন্য রাতের আধারে ঘুরতেন কার কি সমস্যা কে কীভাবে আবাদত করছে এগুলো দেখার জন্যে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হাদরত রসুল করিম সাল্লাল্লাহ আলিসাল্লামের কাছে কোনো অভিযোগ আসলে কখনোই তিনি পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিতেন না এটা কোরআনের অভিধান সুরাল হজরাতের মধ্যে আসছে আল্লাহ তালা ইশাদ করছেন ইয়া আইলে আনু ইনজা কুমফা সি কম বিনা ইনফাতা যাচাই করুন আগে এমন যেন না হয় আপনি না জেনে কারোর একসানে গেলেন পরে লজ্জিত এমন যেন না হয় আজকে রাষ্ট্র ব্যবস্থার এই অংশটুকু আমাদের থেকে অনেক দূরে আজকে আমরা ভিন্ন মতের ভিন্ন পথের হাজারো মানুষ যদি কোনো অভিযোগ নিয়ে আসে আমরা সেটা শুনতে রাজি না কিন্তু নিজের আপনজন কেউ একজনও যদি কারোর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসে আমরা সাথে সাথেই তার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাই এটা একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য শান্তি শৃঙ্খলা এবং নেও যাচাই বাছাই করি না বিষয় করি না শেখ যে কথাটা বলছেন যে আপোষের সুসম্পর্ক এই যদি হয় আমার রাষ্ট্র পরিচালনার একটা ধারা তাহলে আপোষের সুসম্পর্ক আমি হাজার কথা বললেও এটা অসম্ভব হয়ে দাঁড়াবে আপোষের সুসম্পর্কটা জোরদার করতে গেলে শেখ এখানে পরমত সহিষ্ণুতার একটি বিষয় আছে নিশ্চয়ই এটা যদি না থাকে তখন আর হয় না জি আসলে বিষয়টি এমন হয়ে গেছে যে বর্তমান যে নির্বাচন পদ্ধতিতে মানুষ নেতা হচ্ছে আমরা বলি না কথা যে কারো ভালো উদ্দেশ্য নেই কথা আমরা বলছি না কারো না কারো দেশ পরিচালনার ব্যাপারে ভালো উদ্দেশ্য থাকতেই পারে মানুষ হিসাবে ভালো পরিকল্পনা করতেই পারে কিন্তু নীতিমালাটা ইসলাম থেকে এত দূরে সে নির্বাচন নীতিমালার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই যার কারণে যে কোনো নেতা যখন জনগণের উপরে দায়িত্বশীল হিসাবে আসছেন তখন তার পক্ষে এটা সম্ভব হয়েই উঠে না যে মানুষের উপরে যথাযথভাবে ইনসাফ করে কাজ পরিচালনা করবেন কেননা তার মুখের উপরে একটা জোরালো শত্রু দাঁড়িয়ে থাকছে দলীয় সংকীর্ণতার দলীয় সংকীর্ণতা থেকে যাচ্ছে তার ভিতরে একটা কাজ করছে কার কার উপকার নিয়ে সে দায়িত্বশীল হয়েছে আমরা আলোচনার ফাঁকে আমরা সুধি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে স্বল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আকিদার ক্ষেত্রে নেবি মোহাম্মদ সাল্লি আসালামের সন্না এটার গুরুত্ব কতখানি সেটা বিভিন্ন স্তরে আলোচনা করতে গিয়ে রাষ্ট্রীয় জীবনে রাষ্ট্র পরিচালনায় নবী মোহাম্মদ সাল্লামের সুন্নাহ বা আদর্শের প্রতি কি গুরুত্ব আরোপ করতে হবে বা কি আকিদা পোষণ করতে হবে এ মর্মে স্বরাষ্ট্র নীতি কেমন ছিল নবীজির সেটা আলোচনা করছিলাম আসুন সেই ধারাবাহিকতায় আমরা আবারও ফিরে যাই যে শেখ আব্দুল মানুষ যে পদ্ধতিতে দায়িত্বশীল হচ্ছে সেই পদ্ধতিতে দায়িত্বশীল হওয়াতে দেখা যাচ্ছে যে সে তার দায়িত্বে আসতে অনেক মানুষের পক্ষ থেকে সুবিধা ভোগ করেছে সুবিধা ভোগ করার কারণে তার মাথাতে সবসময় এটা কাজ করছে যে তাকে তার হকটা বা যা চাচ্ছে তাকে সময়ে দিতেই হবে সময় সে যদি আমার বিরোধিতা করে তাহলে আমি এক পর্যায়ে পৌঁছিতে পারবো না সাথে সাথে তার দলীয় প্রভাব মুখের ওপরে আছে একটু ফাঁক পেলেই সে একেবারে যথাযথভাবে নিয়ে উঠছে তার বিরুদ্ধে তার ভালোটাও সে খারাপ চোখে দেখছে তার মন্দটাও সে খারাপ চোখে দেখছে যখন এরকমই একটা মুখের উপরে বিরোধী দল থাকবে তখনই এই লোকটা কখনো ইচ্ছে করলেও সুন্দরভাবে জনগণের উপরে ইনসাফ সহকারে কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে না আমরা রাসুল সাল্লাহ আল সাল্লামের দেশ পরিচালনার নিয়মটি পেশ করে জাতির সামনে বলতে চাচ্ছি যে সম্মানিত উচ্চশিক্ষিত দিনী ভাই বোন বা পৃথিবীর সকল মানুষকে আমরা লক্ষ্য করে বলছি যতক্ষণ পর্যন্ত আপনারা রাসুল নীতিতে কার্য পরিচালনা করার সিদ্ধান্ত না নেবেন বা চেষ্টা না করবেন ততক্ষণ পর্যন্ত ইনসাফ সহকারে দেশ পরিচালনা করা সম্ভব হবে না আপনাদের নীতিমালা তো মানুষকে হত্যা করাই আসবে

ওই সমস্ত লোকেরা যাদেরকে জমিনে আল্লাহ তালা যদি কর্তৃত্ব দেয় তারা কি করবে সেই কাজটি রসুল্লাহামসাল্লাম করেছেন যে তারা আকামুসাল্লা সালাদ কায়েম করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়ার অন্য সমস্ত সমাজে কিন্তু মূলত নিরাপত্তা বিধান করা আইন শৃঙ্খলা রক্ষা করা অপরাধ প্রবণতা কমিয়ে আনা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই বিষয়গুলো তারা দেখে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তথা আকরাম আকাম সাল্লাহাম রাষ্ট্র ব্যবস্থার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আল্লাহ তালার হুকুম যেগুলো সামাজিকভাবে পালনযোগ্য

যে আজ দুনিয়াতে যাদের হাতে পাওয়ার আছে সেটা পৃথিবীর যে কোনো দেশ যে কোনো রাষ্ট্রই হোক না কেন পাওয়ার আসার সঙ্গে সঙ্গেই তারা তাদের আইনের শাসনের নাম করে জোলম চাপিয়ে দেয় এটি খুব প্রবলভাবে আমরা দেখি সব সমাজে আমাদের নবী করিম সাল্লাহ আলু সাল্লামের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কন্ট্রোলের ক্ষেত্রে তিনি কী করতেন তিনি কোন অবস্থাতে জোলমের পথে পা মারাতেন না আমরা বরং দেখি একজন ইহুদি একজন মোনাফেকের সঙ্গে ছোট্ট তুচ্ছ একটি বিষয় নিয়ে যখন গন্ডগোল দেখা দিল এটার মালিকানা নিয়ে কে মালিক এই মামলা নিয়ে আসলে রসুল আকরাম সাল্লা মুনাফিক যে লোকটি সে লোকটি আসলে সেই জিনিসটির মালিক ছিল না জিনিসটির মালিক ছিল মূলত ইহুদি মুনাফিক মনে করেছে আমি তো দৃশ্যত মুসলিম আমি তো কাগজে কলমে মুসলিম ভিতরে মুনাফিক সেটি ভিন্ন কথা তো রসুল্লাহ সাল্লা সাল্লাম মুসলিম হিসাবে তাঁর সফ তো আমি পাবই ইহুদির পক্ষে তিনি রায় দিবেন না রসুল আকরম সাল্লাহ পক্ষের শুনানি করে যুক্তি তর্ক শুনে দলিল প্রমাণ শুনে তিনি পক্ষে রায় দিয়ে দিলেন কি বুঝলাম শুধু বলে তার কাছে ছিল না শুধু তাই নয় আমরা যদি সুমামা আবু উসালীল ঘটনা দেখি দেখতে পাবো সুমামা ইবাল্লাহাল যখন বন্ধু হয়ে আসলেন মুসলিমদের হাতে রসুল্লাহ সাল্লাই তার সঙ্গে কি আচরণ করলেন আজকের বিশ্বের সকল রাষ্ট্র ব্যবস্থায় বন্দীদের প্রতি বিশেষ করে যদি বহির্বিশ্বের কোনো বন্দী হয় বা দেশের বাইরের কোন বন্দী হয় কি আচরণ তার সাথে সঙ্গে তিনি মুসলিম তাই নয় বনি সাকিফ এবং হুনায়নের যুদ্ধ যাদের সঙ্গে হয়েছে এদের লোকগুলোকে যখন বন্দী করে নিয়ে আসেন রসুল্লাহম সাল্লাম তার কিছুদিন পর দোনো কবিলার লোকেরা মুসলিম হয়ে গেলেন এইভাবে তিনি আইনের শাসন কায়েম করেছেন এবং জবাবদিহিতার বোধ এমন ভাবে তৈরি করেছেন যে মহিলা ব্যবসার করেছেন নিজে এসে তার স্বীকারোক্তি দিচ্ছেন রসুল আচরণগত বৈশিষ্ট্যটা ছিল সম্পূর্ণ আল্লাহর একটা বিষয় হ্যাঁ ওটা অবশ্য ওই লাস্টে আপনার মুখ দিয়ে কথাটা বের হয়েছে জবাবদিহিতার ব্যাপার ইসলামে আল্লাহ রসুল সাল সাল্লাম যে সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেটাকে আমরা বর্তমান যুগে স্বরাষ্ট্র নীতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতেছি রসুল্লাহ সাল সাল্লাম তিনি তো নেবি তার আচরণ তার আখলাক আপত্তির উর্ধ্বে তারপরও সাল্লাম নিজের থেকেই জনগণের কাছে জবাবদিহিতের একটা প্রবণতা তিনি তার ভিতরে রেখেছিলেন এবং জনগণ এরাম তার কাছে না জিজ্ঞেস করতেও অনেক সময় তিনি নিজেই জবাব দিয়েছেন তার বিভিন্ন অবস্থার যেমন একটা ছোট্ট ঘটনা রাত্রে সফিয়া এসেছিলেন আল্লাহ রসুল পরিদর্শনে তিনি এতে ছিলেন বিদায় দেওয়ার সময় দুজন লোক দেখে ফেললো যে আল্লাহ রসুল একজন মহিলাকে নিয়ে কোথায় যেন যাচ্ছেন অর্থাৎ বিদায় দিতে বাড়িতে আল্লাহ রসুল সাল আলহ আসাল্লাম ওই লোক দুজনকে দাঁড়িয়ে বলে দিলেন দেখো যে যেই মহিলা আমি বিদায় দিলাম যে মহিলার সাথে আমাকে দেখেছ এ হল সফিয়া আমার স্ত্রী তখন তারা নিজেরাই বললো সম্পর্কে থামো হ্যাঁ তো নিজেই আল্লাহ রসুল তার জবাব দিয়ে দিলেন যাতে করে কোন সময় এরকম আপত্তি না উঠে শয়তান এরকম সুযোগ না পায় ওই সময় আল্লাহ রসুল বলেছিলেন যে ইন্না শেতান এজরি মিনাল ইনসান মাজরার দাম এখন তোমাদের মনে হচ্ছে না হয়তো রাস্তায় যেতে যেতে শয়তানে তোমাদের উপরে ভর করবে বলবে যে এই রসুলকে তোমরা মানতেছ যে এই রাসুলের এত সুন্দর সুন্দর নীতি উনি তো এগুলো মানে না তোমাদেরকে এগুলো নিষেধ করতেছে অথচ উনি তো এগুলোর সাথে জড়িত নজবিল্লা রসুল সাহেব কিভাবে জবাব দিলেন এরপরে আল্লাহ রসুলের সাহাবি আবু বকর রাজি আল্লাহ যখন খেলিফা হলেন তখন উনি ভাষণ দিয়েছিলেন উল্লিত উল্লি তো আলাইকুম ওলাস্তুবেকুম আমাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমি খলিফা কিন্তু আমি তোমাদের চেয়ে না তোমাদের মতোই মানে একই পর্যায়ের বলেছেন তারপরে কি বলছেন যদি আমি কোরআন এবং সন্ন্যার পথে তোমাদেরকে পরিচালনা করি দেশ পরিচালনা সাহায্য করবে আর যদি আমি ভুল পথে চলি তোমরা আমাকে সঠিক করে দিবে এই যে শাসকের পক্ষ থেকে এরকম উদার হওয়া এটাই জবাবদিহিতার একটা অবস্থিতার একটা বিষয় আসছে আবু বকর রাজিউল্লাহ তালানহুর প্রসঙ্গ আনলেন ঠিক এমনিভাবে যদি হয়তো অমর রাজিউল্লাহ তালানহুর খেলাফত গ্রহণের পরের যে বক্তব্যটা আসছে জনগণের সামনে সেটা যদি আমরা দেখি তিনি কি বলেছিলেন যে তোমরা যদি আমার মধ্যে ইন আদ্রাক তুমফিয়া এই রোজাজা যদি তোমরা আমার মধ্যে কি করতা দেখো তাহলে কি করবা

হিট করছে যে আলহামদুলিল্লাহ এইরকম জনগণ এরকম সত্য বলার মতো সাহসী জনগণ আমার এই ক্ষমতার মধ্যে আছে তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে এমন জনগণ দান করেছে যারা সাহসের সাথে খলিফার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারেন তারা প্রতিজ্ঞ আজকে আমাদের এই জায়গাটাতে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যে জনগণ থেকে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করেন আসলে আমরা স্বরাষ্ট্র থেকে আসলে সরকারে চলে যাচ্ছি কারণ

এই বিষয়গুলো সব নিজেই দেখতেন পরামর্শের মাধ্যমে সাহেব যেটা বারবার বলছিলেন দুইটাকে আলাদা করার কোনো সুযোগ নাই আজকে যদি ক্ষমতার সর্বোচ্চ যারা থাকেন তাদের যদি এরকম জবাবদিহিমূলক কোনো ভূমিকা থাকে এবং এই মনোবৃত্তি যদি থাকে এবং জনগণের যদি সেই অধিকার থাকে যে কিছু বলার স্বাধীনতার যে কথা বলা হয় আসলে বাক স্বাধীনতা এবং নিজের অবস্থার ক্লিয়ার যদি করা না যায় রাষ্ট্রপ্রধানদের সামনে রাষ্ট্রের ক্ষমতার সামনে তাহলে কিন্তু জনগণ থেকে সরকার বিচ্ছিন্ন হয়ে যায় বিশৃঙ্খলার সৃষ্টি হয় আল্লাহর রহমত সেখানে আসার প্রশ্নই আসে না ন্যায় নীতি তখন ব্যাহত হয় হয়ে যায় জি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারি যে নবী করিম সাল আলি আসাল্লামের সন্না রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্র নীতিমালা কি আমাদের শিক্ষা দেয় সেখানে আমরা দেখতে পাই যে ন্যায় বা নীতি যেটা আল্লাহ প্রদত্ত ওয়াহির বিধান সেই বিধানের আলোকে সবাই সেখানে সমান পেয়েছে সুতরাং আসুন আজকে আমরা যে যেই স্তরে আছি না কেন আমরা এই আত্মপ্রত্যা এই আত্মবিশ্বাস আমরা সুদৃঢ় করি যে রাষ্ট্র পরিচালনায়ও নেবি মোহাম্মদ সাল্লি সাল্লামের সন্না এটাই সর্বশ্রেষ্ঠ এবং সর্বযুগে সর্বজন কর্তৃক গৃহীত হলেই পৃথিবীতে একটি শান্তির ফলগুধারা। সিঞ্চিত হতে পারে বয়ে যেতে পারে অন্যথায় সম্ভব নয় আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন আমিন আকুল ও কাউলি হায়দা আস্তাকুল্লাহ ওয়ালাইকুম আলি সাঈদ ইল মুসলিমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত Allah Allah ya Rabbi ya Allah Allah ya